কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি গোপনে রয়েছে খোদা তারে চিনলি গোপনে রয়েছে খোদা তারে চিনলি কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি গোপনে রয়েছে খোদা তারে চিনলি গোপনে রয়েছে খোদা তারে চিনলি আদমে আহাদ গোপন আল্লাহ বলছে আমি আমার অবয়ব আমার সুরত দিয়ে আমি আমার মানুষ সৃষ্টি করেছি এবং এই মানুষ বিশ্বের সব কিছুর ঊর্ধ্বে বেহেস্ত বলেন দোজখ বলেন এরা প্রার্থনা করছে প্রতিনিয়ত এ আল্লাহ তোমার সেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ যদি আমার এই দরজায় পদধূলি না দেয় আমি বেহেস্ত হয়েও আমার কোনো দাম নেই আমরা অথচ আমরাই বেহেস্তের জন্য অনেক লোভ লোভে পড়ে লোভী মানুষকে আল্লাহ পছন্দ করে না আমরাই লোভী হয়ে বেহেস্তের জন্য ইবাদত করি সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া এবং কৃতজ্ঞতা বোধ থেকে প্রতিদিন নামাজ পড়তে হবে তাকে ডাকতেই হবে তবে কিন্তু কিছুর লোভে নয় আদমে ইয়াহাদ গোপন মিমে দেখ নূর গোপন আদমে ইয়াহাদ গোপন মিমে দেখ নূর গোপন নামাজে মারি ফোর গোপন নামাজে মারি ফোর গোপন তাও কি আবার জাননি গোপনে রয়েছে খোদা তারে চিনলি গোপনে রয়েছে খোদা তারে চিনলি লৌহ কালাম গোপন কয় ফকির লালন আগে বলেছি তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে মান আরাফা নাফসাহু আফাকাদ আরাফা রাব্বাহু তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার ঈশ্বরকে চিনিবে তুমি তোমার রবকে চিনিবে রাসূল করিম বলছেন কুল বিন মুমিনিন আসছে আল্লাহ প্রত্যেকটি মানুষের কাল হল আল্লাহর ঘর অথচ ইট পাথরের ঘর আল্লাহর ঘর বলি আরে আল্লাহর ঘর তো এটা ওটা মানুষের ঘর ওটা সদাই পরিবর্তন হয় আরশ করছিল হকালাম গোপন কয় ফকির লালন উপরে আল্লাহ গোপন উপরে আল্লাহ গোপন গুরু হইল নিশানি গোপনে রয়েছে খোদা তারে চিনলি গোপনে রয়েছে খোদা তারে চিনলি কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন এহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি গোপনে রয়েছে খোদা তারে চিনলি গোপনে রয়েছে খোদা তারে চিনলি গোপনে রয়েছে খোদা তারে চিনলি।